হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্ত। আমরা নতুন টিউটোরিয়াল টু সাইড কি জানি আপনার সাথে এক নতুন রেসিপি শেয়ার করবো, সেটা হচ্ছে চালতা দিয়ে ডাল বানিয়ে দেখাবো। চেষ্টা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে কথা বলি, আমার চ্যানেল রেসিপির ছাড় আছে, আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, রেসিপি সেগুলো শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিচে বেল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে আমার ভিডিও আমার কাছে আগে পৌঁছে যায়। তাহলে চলুন চালতা দিয়ে ডাল বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। চলুন তাহলে চালতা দিয়ে মসুর ডালের রেসিপিটা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখিয়ে দিই। তার আগে এক কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তার জন্য রেসিপিটা শুরু করি, কি কি উপকরণ লাগে আসুন দেখিয়ে দিই। এখানে আমি চালতার পরিমাণ মতো কেটে ভালো করে ধুয়ে থেতো করে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো মসুর ডাল নিয়েছি, লবণ নিয়েছি, হলুদ নিয়েছি, সর্ষের তেল নিয়েছি, আর পাঁচফোড়নের এই ফোড়নের জন্য গোটা সর্ষে নিয়েছি। তার জন্য রেসিপিটা শুরু করি। গ্যাসটা যদি কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়েছে, এবার আমি জল সিদ্ধ করার জন্য, জলটা গরম হয়ে গেছে, এবার আমি ডালটা ধুয়ে নিয়েছি, দিয়ে দেবো মসুর ডালটা। মসুর ডালটা দিয়ে দিয়েছি, এটা ভালো করে আমি অর্ধেক সেদ্ধ করে নেবো, তারপর চালটাগুলো দেবো। ডালটা আমি অর্ধেক এবার সেদ্ধ করে নিয়েছি, এবার আমি চালটাগুলো দিয়ে দেবো, ভালো করে নিয়েছি, একটু ভালো করে সেদ্ধ করে নেবো। দেখুন আমার চালটা দিয়ে ডালটা রেসিপি, ডালটা দিয়ে দিয়েছি, ডালটা রেসিপি সেদ্ধ হয়ে গেছে, এটা আমি এবার নামিয়ে নেবো। গ্যাসটা দেখে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে তেল দিয়ে দেবো, এবার আমি গোটা সর্ষেটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দুটো দেখানো হয়নি বন্ধুরা, দুটো কাঁচা লঙ্কা ভেঙে আমি দিয়ে দেবো। এবার আমি ডালটা সেদ্ধ করে দিচ্ছি, হলুদটা দিয়ে দেবো, নুনটা দিয়ে দেবো, এবার ভালো করে নেড়ে চেড়ে নেবো, একটু ভালো করে ফুটিয়ে নামিয়ে নেবো। দেখুন আমার চালটা দিয়ে ডাল রেসিপিটা রেডি হয়ে গেছে, এটা আমি নামিয়ে নেবো। দেখুন আমার চালটা দিয়ে মসুর ডালের রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, এবং আমাদের পাশে থাকবেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তা চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। চলুন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।